হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। 10 মিনিট স্কুলের আজকের বাংলাদেশ ও বিশ্ব প্রজেক্ট ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে বাংলাদেশের নদ নদী এবং যাতায়াত, ব্যবসা এবং জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নদ নদীগুলোর গুরুত্ব সম্পর্কে জেনেছিলাম। এই নদ নদী কিন্তু প্রতিটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। তবে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের আরও কিছু প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে আসলে প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কী বুঝে থাকি। প্রাকৃতিক সম্পদ বলতে আমরা বুঝি প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদ, যেমন মাটি, পানি, বনভূমি, সৌরতাপ বা সূর্যের তাপ, মৎস্য, খনিজ সম্পদ ইত্যাদি হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করে কিন্তু আমরা জীবন জীবিকা নির্বাহ করে থাকি এবং আমাদেরকে এগুলো কিন্তু বেঁচে থাকতে সাহায্য করে, এবং এই সম্পদগুলো আমরা পাই প্রকৃতি থেকে। তাই এগুলোকে প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্স বলা হয়। আজকের ভিডিওতে আমরা আমাদের দেশ এবং দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের এই প্রাকৃতিক সম্পদগুলো সম্পর্কে জানব। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশ ভারত, মিয়ানমার এবং নেপালের প্রাকৃতিক সম্পদ বলতে গেলে প্রায় একই রকম। এই সম্পদের মধ্যে আছে কৃষি সম্পদ, মৎস্য সম্পদ, বনজ সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি। তাহলে চলো আমরা এই সম্পদগুলো সম্পর্কে এখন আলোচনা করি। প্রথমেই আছে কৃষি সম্পদ। দক্ষিণ এশিয়ার দেশ ভারত, বাংলাদেশ, মিয়ানমার এবং নেপাল কিন্তু বৈশিষ্ট্যের দিক দিয়ে কৃষি প্রধান। অর্থাৎ আমাদের দেশ যেমন কৃষি প্রধান একটি দেশ, আমাদের দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোও কিন্তু মূলত কৃষি প্রধান। এই অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, নদ নদী ইত্যাদির উপর নির্ভর করে কৃষকগণ এখানকার কৃষিজ সম্পদ উৎপাদন করে থাকেন। তোমরা কিন্তু নিশ্চয়ই জানো যে আমাদের দেশ একটি নদীমাতৃক দেশ এবং বছরের পর বছর এই নদীগুলো কিন্তু পলি মাটি বয়ে এনেছে। সেই পলি মাটি বয়ে আনার ফলে আমাদের দেশের অধিকাংশ সমভূমি গঠন হয়েছে এবং এই সমভূমিগুলো কিন্তু এই কারণে প্রচণ্ড উর্বর। এই কারণে আমাদের দেশে কিন্তু কৃষি উৎপাদনও খুব ভালো হয়। সাধারণত কৃষি উৎপাদনে একটি সুনির্দিষ্ট মাত্রার তাপমাত্রা এবং বৃষ্টিপাত দরকার হয়, আর এই কারণে কিন্তু অঞ্চলভেদে কৃষি উৎপাদনে তারতম্য ঘটে থাকে। অত্যন্ত শীতল জলবায়ুর কারণে কিংবা বৃষ্টিপাতের অভাবে ভারতের কয়েকটি অঞ্চলে শস্য উৎপাদনে ব্যাঘাত ঘটে, কিন্তু এছাড়া বাকি অঞ্চলগুলোতে কিন্তু ভারতে শস্য উৎপাদন হয়ে থাকে। আর আমাদের দেশেও কিন্তু একটি সমভাবাপন্ন আবহাওয়া বিরাজমান থাকায়, অর্থাৎ তাপমাত্রা খুব বেশি কমে না যাওয়ায় এবং পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কৃষি উৎপাদন হয়ে থাকে। অন্যদিকে নেপালে হিমালয়ের পাদদেশে শস্য উৎপাদন সীমিত আকারে হয়, অথচ ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং মিয়ানমারে নদীবিধৌত উর্বর অঞ্চলে ধান, গম সহ কৃষিজ পণ্য বছরে কয়েকবার উৎপাদন করা সম্ভব, কারণ এই অঞ্চলগুলো নদীবিধৌত, অর্থাৎ বিভিন্ন নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে এবং নদী থেকে আনিত পলিমাটি এই অঞ্চলের মাটিকে অত্যন্ত উর্বর করেছে। তাই বছরে কয়েকবার কিন্তু এই অঞ্চলগুলোতে শস্য বা কৃষিজ দ্রব্য উৎপাদন করা সম্ভব হয়ে থাকে। বাংলাদেশে কিন্তু ধান, আলু এবং পাটের ব্যাপক উৎপাদন হয়ে থাকে। ভারতের পূর্বাঞ্চলে এবং বাংলাদেশের উত্তর এবং পূর্বাঞ্চলের পাহাড়ে চা উৎপাদন হয়। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি বিভাগ কিন্তু হচ্ছে সিলেট। তোমরা কিন্তু জানো যে সিলেটে কিন্তু চা উৎপাদন হয়ে থাকে। এছাড়াও গম, ভুট্টা, সরিষা ইত্যাদির ফলনও কিন্তু আমাদের অঞ্চলে বেশ ভালো হয়। এই অঞ্চলে কৃষিপণ্য উৎপাদনের পিছনে মাটির গুণাগুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারত এবং মিয়ানমারে তুলা, চা, ডাল, মরিচ ইত্যাদির উৎপাদন বেশ ভালো। তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম যে দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে এবং বাংলাদেশে কী ধরনের ফসলের উৎপাদন হয়ে থাকে, এবং এই সবগুলো দেশই কিন্তু প্রধানত কৃষিজ দ্রব্য উৎপাদনে অনেক এগিয়ে আছে এবং এরা কিন্তু এই কারণে কৃষি প্রধান দেশ। তাহলে আমরা তো আমাদের কৃষিজ সম্পদ সম্পর্কে জানলাম, এখন আলোচনা করব বনজ সম্পদ নিয়ে। জলবায়ুগত অবস্থার সঙ্গে কিন্তু যে কোনো অঞ্চলের বনজ সম্পদের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দেশ ভারত, মিয়ানমার এবং নেপালের মধ্যে জলবায়ুগত বেশ তারতম্য রয়েছে। উষ্ণ এবং আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বলে সেখানে সাধারণত নিবিড় এবং বড় বড় অরণ্য বেড়ে ওঠে, আর এজন্যই কিন্তু বাংলাদেশের পার্বত্য চট্ট
চট্টগ্রাম ভারতের পূর্বাঞ্চল এবং মিয়ানমারের উত্তরাঞ্চলে চিরহরিৎ অরণ্য সৃষ্টি হয়েছে। চিরহরিৎ অরণ্য বলতে বোঝানো হয় যেই বনভূমি বা যেই বনাঞ্চল সারা বছর সবুজ থাকে, অর্থাৎ সেখানের ভূমির অর্থাৎ সেখানের জলবায়ু উষ্ণ এবং আর্দ্র হওয়ার কারণে সাধারণত এমন গাছপালা জন্মায় যেগুলো সারা বছরই সবুজ থাকে, পাতা ঝরে যায় না। এজন্য সেই বনভূমিকে বলা হয় চিরহরিৎ অরণ্য বা চিরহরিৎ বনভূমি। আমাদের দেশের বনজ সম্পদ এবং বনভূমি নিয়ে আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরপরে আমাদের বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার কয়েকটি উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে খনিজ সম্পদ। যে কোনো দেশের উন্নতির জন্য কিন্তু খনিজ সম্পদ বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পূর্বাঞ্চলীয় পাহাড়ি জেলাসমূহের মাটির নিচে গ্যাস, কয়লা, তেল, চুনাপাথর সহ নানা ধরনের মূল্যবান খনিজ পদার্থের সন্ধান পাওয়া গিয়েছে। এসব সম্পদ আহরণ করে দেশের গ্যাসের চাহিদা মেটানো হচ্ছে। আমরা কিন্তু গ্যাস দিয়ে রান্নাবান্না করে থাকি, এছাড়াও বিভিন্ন কলকারখানা এবং শিল্প দ্রব্য উৎপাদনে গ্যাসের ব্যবহার হয়। এছাড়াও যানবাহন চালানোর জন্য কিন্তু গ্যাস ব্যবহৃত হয়। এই গ্যাস কিন্তু আমাদের খনিজ সম্পদ। বঙ্গোপসাগরের তলদেশেও কিন্তু গ্যাস আবিষ্কৃত হয়েছে। সেখানে আরও অনেক ধরনের প্রাণীজ এবং খনিজ পদার্থ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশ ভারত একটি বড় দেশ, সেখানে ভূতাত্ত্বিক অবস্থা বেশ বৈচিত্র্যময়, ফলে নানা খনিজ সম্পদে ভারত কিন্তু অনেক বেশি সমৃদ্ধ। অন্যদিকে মিয়ানমার খনিজ সম্পদে বেশ অগ্রসর অবস্থানে রয়েছে, তুলনামূলকভাবে পিছিয়ে আছে নেপাল। অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারে কিন্তু বেশ খনিজ সম্পদ পাওয়া যায়। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হচ্ছে সৌরশক্তি, অর্থাৎ সূর্যের তাপ বা সূর্যের শক্তি। নিরক্ষীয় নিম্ন অক্ষাংশ অঞ্চলে সূর্য বছরের প্রায় সবসময় লম্বভাবে কিরণ দেয়। আমরা কিন্তু জানি যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অপরাপর দেশগুলো নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, আর এই কারণে কিন্তু এসব দেশ সহজেই প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে পৃথিবীতে এমন কিন্তু দেশ রয়েছে যেখানে সূর্যের তাপ অতটা পৌঁছায় না, বছরের ৬ মাস সূর্যের কিরণ সেভাবে পায় না, এমন দেশও কিন্তু পৃথিবীতে রয়েছে। কিন্তু নিরক্ষীয় এই অঞ্চলগুলোতে কিন্তু সেটি দেখা যায় না। আমাদের দেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু আমরা দিন রাত সমানভাবে পেয়ে থাকি এবং দিনের বেলা সূর্য যথেষ্ট আলোকরশ্মি আমাদেরকে দিয়ে থাকে। এই অঞ্চলের দেশগুলোতে তাপমাত্রা কিন্তু কখনোই অতিরিক্ত নিম্ন পর্যায়ে চলে যায় না, অর্থাৎ হিমাঙ্কের কাছাকাছি যায় না। এর ফলে কিন্তু সূর্যের আলো ছাড়া আমাদেরকে অন্ধকারেও বসবাস করতে হয় না। অন্যদিকে ইউরোপ এবং আমেরিকা মহাদেশের বেশ কিছু দেশে সূর্য বছরে কয়েক মাস বাঁকাভাবে কিরণ দেয়, কখনো কখনো সূর্য প্রায় দেখাই যায় না। সেই কারণে সেসব দেশে রাষ্ট্র এবং জনগণকে কিন্তু বাড়িঘর বসবাসের জন্য উপযুক্ত রাখতে প্রচুর জ্বালানি সম্পদ ব্যয় করতে হয়, অর্থাৎ তাদের কিন্তু তাপমাত্রা অত্যন্ত কম হওয়ার কারণে এবং আশেপাশে অনেক সময় দেখা যায় যে বরফ পড়ে, এই কারণে কিন্তু তাদেরকে হিটার ব্যবহার করতে হয় এবং ঘর গরম রাখার জন্য প্রচুর জ্বালানি এবং বিদ্যুৎ খরচ করতে হয়। আমাদের এই অঞ্চলের দেশগুলোকে কিন্তু তা করতে হয় না। আমরা এই প্রকৃতি থেকে সূর্যের যে আলো অনায়াসে লাভ করি তা অনেক মূল্যবান সৌর সম্পদ। এটা আমরা প্রায়শই বুঝতে পারি না, কিন্তু আমরা যদি এরকম শীতল কয়েকটি দেশের সাথে আমাদের দেশের তুলনা করতে পারি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটি আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটি সম্পদ। আর বর্তমানে কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এই সম্পদ ব্যবহার করে বর্তমানে বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারছি। সৌরশক্তি ব্যবহার করে কিন্তু বর্তমানে সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। আমাদের খাদ্য, চিকিৎসা, বাসস্থান সহ নানা ক্ষেত্রে সৌরশক্তিকে ব্যবহার করে বাংলাদেশের আরও উন্নতি লাভ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এই জিনিসটা কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের জন্য প্রযোজ্য, কারণ দক্ষিণ এশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোর আবহাওয়া অনেকটা আমাদের দেশের মতোই। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের প্রাকৃতিক সম্পদগুলো সম্পর্কে জানলাম। আমরা ধারণা পেলাম খনিজ সম্পদ, বনজ সম্পদ, সৌরশক্তি এবং কৃষিজ সম্পদ নিয়ে। এই প্রাকৃতিক সম্পদগুলো কিন্তু প্রতিটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এদের সঠিক সংরক্ষণ করা এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা কিন্তু আমাদেরই দায়িত্ব। তাই আমরা সকলকে এ ব্যাপারে সচেতন করব এবং চেষ্টা করব এই সম্পদের কখনো যাতে আমরা অপব্যবহার না করি। আর এর মধ্য দিয়ে আমাদের এই ভিডিওটি কিন্তু শেষ হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।